বাগাইয়া বিয়া করছে, বাগিয়াইয়া স্বামী লইছে, এখন কিল খাইতে 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 কই দই আল্লাহর হাটেনাতে দিলাম, আগের মতো মায়া করলাই অত দয়া করলাই, বেটায় কইছে প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেশুমার, ফিরিতে সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কোন মানের বয়ে নাই তার। পয়লা ফিরিতে করতে কত মজা, বেহায়া হইতে কত মজা সীমানা নাই, এর বাদে যতটায় লাভ ম্যারিজ করেন শত পঁচানব্বই, বাগিয়া দ্বারা বা ইয়ার বই শত পঞ্চা পঁচানব্বই কিল খায়, বেটায় পাত্র লইয়া চলতো নাই, বেটি ভাই আমি তোমারই হালত রনেওয়ালা নাই, তারও যাওয়ার জায়গা নাই, তাইরও যাওয়ার জায়গা নাই, দুইটা নিরাশ্রয় হইয়া সারা জীবনে খান্ত নিনা না, বাঘর বাড়ির আশ্রয় লইলে মানে যাস না এত বাগিয়া, এতনো সারার ইজ্জত ডুবাইয়া গেছলে বাগিয়া, বেটারে কইন তুই নু আনস লেখেওর কথা মানছিস না বাগাইয়া, আই খান্দস কি তাই খান দে একবার, হ্যাঁ খান দে একবার, গাছ রইলে সেরা দে বলিয়াওয়ালা তো ভাই নিছে দুইগে দুগু তিনগু চাইল, হে এখন রাখছে এগু দুগু তাইও নিছে এগু দুগু, হরুতা বাটিয়া দুইটা আমার কি সন্তানর মায়ায় আর আপনার দুনিয়ার যন্ত্রণায় খান দিদ্রা শু কইছে না, ও তার লাগি কিয়াল করা দরকার আসলে তার নসল, জমিনে হয় তার ফসল কিয়াল রাখো মুসলমান ভাই মোগল আপনার মা সামনে ঘটনা আনতে চাই, বাদশায় আপনার বিবাহ করছেন লাভ মেরিজে, লাভ মেরিজে বাদশার বিবাহ হয়েছে, কয়েকদিন গত হয়েছে এমতা অবস্থায়, কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর বন্দা যান মেরে আপনার শাদি করি আপনি লাভ মেরিজে বিয়া করছেন, শ্বশুরি যাই নাই না আপনার পশম খাইয়া বইছেন, দাম দর উড়ে তাই বদলার না লইয়া আপনার তেল ভানি মাখতাম, ইলাপ বেগর পশম মাথার তেল দিতা নাই, মাথার চুল আস দিতা নাই, নয়ন করি ঘুমাইতা নাই, ফেট করি খাইতা নাই, শ্বশুর বাসা যাই দেখলাই এখন আপনার লাভর লাগি মূল আরি জীব বউ মরি জীব ফুরির চিন্তায়, ও প্রস্তুতি নিলা দাম দর উড়ে বদলা নিতা, দামান যে বদ্র লোক লাভ মেরি যে বিয়া করছিলা এন আপনার খেয়াল করছেন জঙ্গল হরিণ শিকার ভর্তা তর তাজা হরিণ আদি দরিয়া আনতা, আগে ইলা ফান ফাতি ধরা যাইত, এখন ওইলা ফান্দর শিকারই থাকলে ধরুন, মানুষ লগে লইয়া আপনার লাভ মেরি ঘটা বাসার অনা দিছেন হরিণ দরিয়া আনতা, জঙ্গল যখন গভীর জঙ্গল হরিণর খান্দা লইলিছেন ধরার লাগি, ও সময় আপনার কি বলে ব্যতিক্রম ঘটি গেছে তুলা উষা জাগা ভাইয়া, যে গুলা ট্রেনিং দিয়া লইয়া গেছিলা হরিণ শিকারের জন্য উষা জাগা ভাইয়াও আপনার গুলা দম লই গেছে, হরিণ গেছে কি সুযোগ পাইয়া কল কর লগে, রাজা বাদশাহ যারা হইয়া তা কইনের আর বিবেক তোলা একজোড়া পাল্লা হইয়া থাকে, তাই বাদশার চিন্তাই লই গুলাটার খাসলত পাল্লা নাই, শিকার নষ্ট করছে বেকাসলতি এরে মারি লিতাম, গুড়া জব করিলিছই নাতর তলোয়ারের দ্বারা গুড়া জব করিলিছই, গুড়া জব করিয়া রানা দিছেন বাড়ির দিকে, ও গুড়াটা লওয়ার সময় আপনার জিকার বসলা মালিক রে তোমার গুড়াটা কেমন বলে বেশ বালা, তবে আইব জানিয়া নেও ই গুড়ার কোনো আইব নাই, তার মার মাঝে একটা আইব আছে, গুড়ার বাচ্চার মার আইব হইয়া তার ন সমান জায়গাত সমান হারে দৌড়ায়, উষা জায়গা পাইলে তুলা গম লইয়া শ্বাস আপনার লয়, যদি গুড়ার বাচ্চায় তার মার খাসলত পাইলাই আমারে দুষ্টায় বার্তায় নাই, ইচ্ছা হইলে নেও নতু বানিও না আমার কোনো বাধা আপত্তি নাই, বাসার মন আইল একটা গুড়া একটা জানোয়ারে তার মার খাসলত কোনো লইব নি, আমি নিয়া ট্রেনিং দিমু বালা খাওয়াইমু ট্রেনিং দিমু, ট্রেনিং প্রাপ্ত গুড়ায় বেজিত করার কথা নাই, বালা করি ট্রেনিং দিয়া আপনার পূর্বা তাজা মুঠা বানাইয়া লইয়া গেছলা শিকার হো তার মার খাসলত করছে, যার কারণে গুড়া আপনার বেটায় জব করিলিছে, কিয়াল করিও যে গাইয়ে লাত মারে ই গাই বাচ্চা যে কু হয় ইগু গাইলে লাত মারে না, তো দুধ দেওয়ালার মাঝে কিছু আপনার গবাদি পশু আছেন লাত মারাই তার অভ্যাস, দুধর কিরানি লাত মারি ভাঙ্গে, যে গাবিয়ে দুধ দিতে দুধর কিরানি লাত মারি ভাঙ্গিছে ই দুধ দুধর গাবিয়ে বাচ্চা দিলে হিগু যেদিন গাবি হইব এদিন লাত মারতো নাই, তো লাত মারটা গাইর বাচ্চায়ও লাত মারে, ইগুর নাতিও লাত মারে ফন্তিনেও লাত মারে, পরীক্ষা করিয়া জমিনের মাঝে সাইয়া দেখিও যে গাইয়ে লাত মারে এগুর বাচ্চায় লাত মারে, ইগুর বাচ্চার বাচ্চায় লাত
পারে তারিখ নসল, একটা জানোয়ারে যদি তার মার হাসলত পায়, আমরার সন্তানা দিয়ে আমরার মার হাসলত পাইতে নাইনি, ও তার লাগে বাগাইয়া বউ বিয়া করলে ফুড়ি হইলে বাগিয়ে যাইব আর ফু হইলে বাগাইয়া যাব। সারার ক্ষেত্রে যদি হয় না, এক গুড়োর ক্ষেত্রে হইব, একশো একশো যদি হয় না, তাহলে আন্ন হইলে তিন পাটোর এক পাটো হালত ধরব, বাগরা বাগাইয়া আনব, বাগরি বাগিয়া যাইব। যার কারণে খেয়াল রাখো মুসলমান ঘটনাটা ঘুরাই লাই, এখন বাদশাহ শ্বশুরের অনাদি সৈন্তাম ধরে তাই বদলা লইত, অর্থাৎ কাতল কথা ফুড়ি বাগাইল, কেনে ইজ্জতর বদলা লইতা শূন্য সামন্ত্র লইয়া যখন আইয়া আজি সৈন্তাম দর দরবারও হে আর বারোয় শেষ পর্যন্ত আপনার বারোইতে সময় হইল, আপনার আব্বা আমি আপনার সামনে বারোইতে কোনো আপত্তি নাই, সেনা দিয়ে মোকাবিলা করতাম নাই, আমি দোষী, আমার সাজা পাওয়া একান্ত জরুরি, আপনার ইজ্জত হানি করাইছি, আপনার একমাত্র কন্যা আপনার মেয়ে আমি আপনার তাই সিনাইয়া আনি আপনার বেইজ্জত করছি, আপনার অন্তরও আঘাত দিছি, আপনার সম্মানও আঘাত দিছি, আমি সাজা পাইতাম, আপনার যে সাজা ইচ্ছা দিলেই ভাই, তবে একটা ঘটনা হইয়া বাদে আমার সাজাটা হই যাব, আমি ফলে একটা ঘটনা হওয়ার সুযোগ দেখব বাদে আমার জব করি। আচ্ছা রে বাবা কী ঘটনা হো লে সাহ, আমার মনে খুব খায়াস আসিল একটা আপনার হরিণ জীবন্ত দরিয়া আনতাম, এর কারণে হরিণ আপনার দরিয়া আনতে হইলে উপযুক্ত শিকারী কুড়ার দরকার, ও আমি গেলাম আপনার বাজারের মধ্যে সুন্দর ছাইয়া কুড়ার বাচ্চা পরিত করতে চাইলাম, যখন ওই কুড়াটা আমার খাটিল মালিকরে জিজ্ঞাসা করলাম গুড়ার মাঝে কোনো ত্রুটি আছে, বলে নাই কোনো ত্রুটি নাই, তার মার মাঝে আছে, গুড়ার মাঝে আইব নাই, আইব তার মার খাসলো তোর মাঝে, বলে কিতা মা ওটা দৌড়ায় সমান গুড়ার খাম দৌড়ানি, তো উষা জায়গা পাইলে তোলার দম বলে চাইছি না বাচ্চাই খাসলত ফায় কিবা না, তুমি তোমার বুঝিয়া নি, আমার মনে আইল বাচ্চায় ভাইরা আমার মনে আইল গুড়ায় কি তার মার খাসলত ফাইব, আমি তো ট্রেনিং দিব, পাল্লা খাওয়াইম, পাল্লা ব্যবহার করম, প্রশিক্ষণ দিম, এর বাদে কোনো মার হাসলত ফাইল গুড়া লইয়া আনিয়া বড় মেহনত করিয়া তাজা মোটা শক্তিশালী গুড়া বানাইয়া শিকারী বানাইয়া গুড়া লইয়া যখন জঙ্গলে হরিণ ধরতে যাই, এবারে হরিণর কিনার লইলিছি, বলার সময় উষা জাগা ভাইয়া গুড়ার বাচ্চায় তার মার হাসলত করছে, উবাই গেছে আর শিকার সুযোগ পাইয়া গেছে গিয়া, ও আমার মনে আইল যে গুড়ার বাচ্চা যদি তার মার হাসলত পাইছে এই গুড়া রাখিয়া ভাই জানে খাটিলিছে গুড়া জব করিলিছে, সঙ্গে সঙ্গে আমার মনে আইয়া আজি সে আপনার মেরে তো আমি বাগাইয়া লাভ ম্যারেজ করিয়া আনছি, বাগাইয়া আনছি লোক লাগাইয়া আনছি, এখনো কোনো ছেলে মেয়ে আপনার নাতি নশা নাই, গতিকে আমার মনে আইলো বাগরা বেটির ছেলে মেয়ে হইলে তা বাগিয়া যাইবা, ও আমার মনে আইলো গুড়ায় যদি তার মার খাসলো টানে তা হইলে আমার বাচ্চায় তার মার খাসলো টানি লিব, আমার বংশ তার কলঙ্কর দাগ লাগুক না, ও তার লাগি ছেলে মেয়ে ফাওয়ার আগে আপনার মেয়েরে জব করি লইছি, বিবেক হলার বিবেক তো বেটায় পঞ্চাশ হাজার আইসিল দাম ধরে জব করতো, পঞ্চাশ হাজারও বান্ডিল দিয়া কইল বাবা বেঠাগিরি খাম করছো, বহুত আখলর খাম করছো, আমরা হইলে কোন খান, আরে বা নিয়ার সক্কা না, নিজের ছেলে দুষ করলে অনেক বাবা আছে, নিজের ভাইয়ে দুষ করলে অনেক ভাই আছে, মানুষ সামনে শক্তি ভাবারে দুষ গুড়িত আর ফলনার গুয়ার খালি আইপ টুকায় দুনিয়ার বিচারও খাননি, দুনিয়ার বিচার হইয়া থাকলো তোমার ছেলে হোক পাতি যা হোক ভাই হোক দুশ্মন হোক যে কোনো জন হোক নিয়াটা বাইর করে দেওয়া ওটো ইয়া থাকলো বিচার, এতে দোষী নিজর ছেলে হইলে তারে সাজা দিতায় হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা না কোন ছেলে রে আপনার কি বলেন তে আমার সিংহাসন ধরে মারাইছো ইনফাত তো রিটাইয়া, বাপ খলিফা চাইলে একটা কথা কইলেও যাও আমি মাফ দিলাম আরিলা করিও না, কেউ কিচ্ছু করার আছে না, হজরতে উমরের কাছে ছেলে তান দুষ যখন স্বীকার করলা উমরের লগে লগে ফরমাই আমি বাবা হইলে কি হইলে এখন আমি ইয়া তাহলাম কৌটর হাকিম, আমি এদিক সেদিক পাও করতাম ভার ফাও দিতে পারবো না, দুষিয়ে তার উপযুক্ত সাজা বাবা একান্ত কর্তব্য তাই তোমারে দূর আমার বাপেও মানছি না, আমরা ছেলে বাতি যার দুইশ আমরা চাই না, উপযুক্ত আপনার বিবেকবান বাদশাহ বাদশাহের সঙ্গে সঙ্গে আপনার দাম ধরে মাডারি দাম ধরে পঞ্চাশ হাজার পুরস্কার দিয়া বাড়ির দিকে রানা খুশ মনে যাইরা, বাড়ির দিয়া আল্লে রানি তো আপনার অতদিন তেল পানি কিচ্ছু নাই খানি গুম সপ্তাহ আই স্বামী আইবা আপনার দাম দর তাকে বদলা লইয়া তাই খুশ মনে ঘুরা ফিরা করা,
বাড়ির যখন প্রবেশ করছেন ভদ্র মহিলায় জিজ্ঞাসা মহিলা সাপ গেলাই খুশি মনে দেখি একটু বেজার বেজার কিতা করিয়া আইসু পয়সালা বলে না মারনেওয়ালা দামান্দ্রে 50,000 পুরস্কার দিয়ে আইস লহা বলে কি তোর মা ফুলি বাগাই নিল মার্ডার করলো আরো 50,000 দিয়া ইয়োর আইতা কি যা তোর বিচার বেটির তোর একটু তর্ক তাকাই না নি খেয়াল রাখিও বাগরা বেটির গোলাই কন্ট্রোল করা বহুত কঠিন আছে মূলও তো তাই বাগিয়া তাই মা বাবার দাম দাম কি মানছে না পাড়া প্রতিবেশীর মানছে না আত্মীয় স্বজনের মানছে না সবরে অমান্য করিয়া আইছে তাই গোলাই সাধারণ নি গতিকে হাউকি মারি কথা কইয়া কয় তোমার কি জাতর বিচার ইতা তো আমি আর বুধ হইলাম না বাগাইয়াও নিল মাটারও করলো এর বাদে 50,000 পুরস্কার ইতা বিচার কি যা বলে বিচার শূন্য না দাম দিয়ে করছে যার কারণে পুরস্কার পাইছে আমাটাই না আর আসিল না আরো দেওয়ার উপযুক্ত আসিল আরো দিতাম আশ্চর্য মা তোমার লাগি আমার সংসার করার হইবারে বেকার গেছে আমি আর পারছি না বলে আমারও মনের গতি হইয়া থাকলো হরি যাওতে আপনা আপনি আমারও আর কোনো অসুবিধা থাকছে না দাম দত্তা কি এক শিক্ষা হইছে বলে কিতা হইছে বলে দাম দে গুড়া লইছিল হরিণ শিকার লাগি গুড়ার মার খাসলো তাসিল উষা জাগা তু বানি তাই মালিকে বেসতে হইছে মার খাসলো উষা জাগা তু বাই কথার লাগি আপনার কি বলেন তে গুড়াও গইয়া উবাই দিত পারে প্রশিক্ষণ করিয়া ট্রেনিং দিয়া গুড়া শিকার নিয়া তার মার খাসলো দেখাইছে শিকার ছুটিয়া গেছে কথার লাগি আপনার কি বলেন তে বেখাসলো তিন মায়ের বাচ্চা গুড়ারে আপনার দাম দে জব করছে করিয়া তার মনে মনে চিন্তা করছে তোমার আমার মেয়ে লাভ মেরি যে দিছে এখনো নাতি নসা পাইছে না যার কারণে নাতি নসা পাইলে ইতা লাভ মেরি করার সম্ভাবনা আছে কথার লাগি আপনার কি বলে ফুলি জব করিলিছে নাতি নসা পাওয়ার আগে এখন আর নাতি হইত নাই নাতি নইত নাই বাগিও যাইত নাই যার কারণে গাছর গুলিত কাটিছে গাছর গুলিত কাটিলাও বালা মহিলা আরো রাগ করে বদ্র লোকে বরমাইন গো বিবি তোমারে আমি লাভ মেরি যে আসলাম আর তোমারে তো বাগাইয়া আনছি তোমারে আমি আনছিলাম বাগাইয়া আর আমি খবরে পাইছি তুমিও গোফ করছো আমার শ্বশুরে শ্বশুরি যাইন তানে আনছেন বাগাইয়া বাগরা শ্বশুরির মেয়ে তুমি তোমারে আনছিলাম আমি বাগাইয়া আমার মেয়ে নিছে হে বাগাইয়া ও তার লাগি গাছর গুলি খাটি লিছে আর নাতি নইত নাই বাগিয়াও যাইত নাই ও তার লাগি 50,000 পুরস্কার খামপালা করছি না না মুসলমান ঘটনা আপনার আমার সামনে আনার উদ্দেশ্য ইয়া তার ল জমিন বালা হইলে ফসল বালা হয় মা যদি দস্তুর মতো ধার্মিক নিয়মে বিয়া সাদি স্বামী গ্রহণ করিয়া থাকে তাহলে অটোমেটিক ধর্ম কানুন মানিয়া থাকলে তার মেয়ে কখনো আপনার ইজ্জত ডুবাইত নাই সইয়া মরার খাসলত আপনার সইলেও জমি যায় হায়া আল্লাহ মা এবং মেয়ের খাসলত হইয়া থাকলো তুলা ব্যতিক্রমী বেহায়াই একটা শব্দ শুনলে নত হই যায় বেহায়ার পরিচয় উবরে দি চায় আর হায়াদার মা বনির পরিচয় থাকলো নিজ দিকে চাই লাহাওলার তসবি চালায় একবার কোনো ব্যতিক্রমী শব্দ শুনিলে আজীবন চেষ্টা করে যাতে ইলা শব্দ আর কানে না শুনতে ভাই এই হলো হায়ার গুণ আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আওরত হলরে সৃষ্টি করছেন পুরুষ হলরে খিদমতের জন্য এবার খেয়াল রাখি দিও রাখি আওরত হলরে আল্লাহ যে সৃষ্টি করলা পুরুষের খিদমতের জন্য এরারে যে খালি খিদমত লইতায় আর দুঃখ দিতায় তা নাই তাদের হক আমরার উপরে আছে আমরার হক ইয়া তাহলে তাদের উপরে আছে আল্লাহর দাতে ফরমাইছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম তোমরা ইয়া পুরুষ হল ইয়া তাহলে তাদের পোশাক আর তাহারা হইয়া তাকলা তোমাদের পোশাক পোশাক ব্যতীত যেহেতু এ অন্য চলা সম্ভব নয় সংসার ব্যতীত আপনার কি বলে যৌবন ও সংসারের আবদ্ধতা ব্যতীত যেহেতু যৌবন কন্ট্রোল করা সম্ভব নয় হায়া লাজ লজ্জা রক্ষা করা সম্ভব নয় এজন্য তোমরা দুইজনের জীবন দিয়ে পূর্ণ জীবন ভর হইছে মানুষ যতদিন পর্যন্ত বিয়া শাদি করে না তার ইমান রেখা হয়ে ওঠে জীবন রেখা হয়ে ওঠে জীবন যখন বিয়া শাদি পরিপূর্ণ মানুষে করিলায় তখন ইমান তার পূর্ণাঙ্গ হয় তোর সঙ্গে আপনার কি বলে যৌবন তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করিয়া থাকে বিয়া শাদি হইছে পূর্ণ জীবন মানুষ পৌঁছিছে বিয়া শাদি হইছে মানুষ পূর্ণ ইমানের মধ্যে পৌঁছিছে মুসলমান আল্লাহর বন্দে গান এখন একজন পুরুষে 40 জন মহিলা বিবাহ করা যারে বেশ তো আল্লাহ দিবায় পুরুষের লগে 2 মহিলা বেশ তো দিবা আল্লাহ
এক পুরুষের লগে ক মহিলা দুইজন যে কোনো দুইজন চয়েস করিয়া আপনার পুরুষে বেশ তো আপনার লইয়া যাইতে পারে দুই। এখন যে মা বইনে বর্তমান জমিনের খবর সোশ্যাল মিডিয়ার বাইদি চাইও আগে আগে লাভ মেরি জৈত কম বেশি ফুরিন আবিদা ফুরিন, এখন কোর্ট মেরি যে লাভ মেরি যে দেখা যায় খালি বাচ্চা আল্লাহ মা বইন হল সাই হরুতা তৈয়া গেছে, ছয় হরুতা তৈয়া গেছে, সাত হরুতা তৈয়া গেছে, এক হরুতা তৈয়া গেছে, বিয়ার বাদে স্বামী তৈয়া লাভ ম্যারিজ করছে, ওই লাইনের বেশি চলে অবিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে লাভ ম্যারিজ কোর্ট ম্যারিজের সাইডটা এখন কমছে। মোবাইল মিডিয়া বাড়ি বাড়নের কারণে আপনার কি হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেও পাওয়া যায় আমার বাবারে বাবাই গুন উঠল কিলা ও মুসলমান তে বেটি গুতিছে তাই উপরে দিয়ে সাপ গেছে, সাপ কিন্তু ঠান্ডা, সাপ ঠান্ডা থাকে, আমি দরিয়া চাইছি না কিতাবর মাত কইয়ার সাপ জিনিস ঠান্ডা থাকে, যুগ জিনিস ঠান্ডা থাকে, বালা করি পিয়াল রাখিও যুগ যে গুইনি গুইনতে যন্ত্র দান যন্ত্রণা দেন তার কারণ হইয়া তার লোকে সঙ্গে আগুয়াইন সব নাই যুগর সব নাই কিন্তু গেসে আগুয়ে যায় আপনার নিম্নমান ফার্স্ট মিটার দশ হাত দূরে যদি যুগ থাকে তারে কে খবর লালায় না গ্রানে আপনারে অনুমান করি ওদিকে আইয়া যুগ ইগু সৃষ্টি হয়েছে শয়তানর মুত তাকি শয়তানে পেশাব করছিল তার পেশাব তাকি যুগ সৃষ্টি শয়তানর সৌকর ভানি বসছিল তার তাকি খাগড়া রইয়া তাকলো সৃষ্টি দেশনি হয়ে মুখেল হয়ে ভাবালা খাগড়া একটাই আপনার বেমারের ঔষধ হইয়া খাগড়া বলে খায় এমন মজার চাটনি বানাইয়া খায় খাইও না ইতা মকরু অন্যরও যত মকরু জিনিয়া জিনিস আছে ইতাই অন্যদিকে ক্ষতি করে যুগ ইটা হইয়া তার লগি আপনার কি বলে ঠান্ডা বস্তু সাফ হইয়া তার লগি ঠান্ডা বস্তু বেটি রুহরে দি গেছে গিয়া সাফ বেটিয়া লাগাইছে খান্দন স্বামী কোথায় আসলা গর আইয়া জিজ্ঞাসা করলা তোমার কি হয়েছে খান্দনে বলে আর কইও না আদরের স্বামী আমার উপরে দি সাফে গেছে গিয়া সাফ গেছে কামড়মুড় মারছেন বলে জি না তেও কি তো হইল সাফ তার হতে গেছে তোমারে তো কামড় মারছে না দুধ দিছে না তে খান্দিতে কি লেখান দিয়ার ইতার লাগি নাই সাপে ফোত ফালাই দিছে আজ খামড় মারছে না আরো কোন দিন আন্ধেগা তার ফাউরে ফাড়া ফড়বো আমার হেও ভাই যাই গো তোর আমি ফাড়া মারবো দেখতাম না এদিন দুঃখ পাইয়া তো সাপে খামড় মারি দিব ভবিষ্যৎ তোর দু আপনার চিন্তা এখান দিয়ার ও তার লাগি আওলাদ ভাবার আগে বিয়া করবার আগে আওলাদ ভাবার আগে ভবিষ্যৎ তোর খান্দন আগে খান দিও যে মানে ভবিষ্যৎ চিন্তা করি আগে খান দিব বাদে তার কষ্ট কম আর যাই না আপনার কি বলেন তে মনে টান দিছে ইয়া আল্লাহ জান নিছে কি গুর সুরতে জান নিছে কি গুর মাতে জান নিছে কি ব্যবহারে জান জান গেছে গিয়া লাভ মেরি জানায় তুড়া বাদে তোমার দনে ইমানে সারা নিত কি বারে হুশ করি লাইও চলে কারবার টয়া তার লোক খুব চর্চা চলে তিন হরু তার বাফর লগে আপনার ছয় হরু তার মা যার গিয়া খবর লইয়া দেখা যায় হিগুর নাগাল্যান্ডে বউ বাড়িতে বউ এখন তাই গেছে কি আর একু তিনটা হয় ও যে বেয়া হল গেলে দুনিয়াতে তো আপনার ভয়লা তিন বাটর এক বাট পুরা বাট নাই দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে হিন্ন হাঁকেরা তো ময়দানে মাসর স্বামী যদি বেস্তি হয় তুই ন যদি হারণগ্রস্ত হই যাস বেটা তো তার ভয়লা দুগু লইয়া ব্যস্ত তোর বাট খানো ব্যস্ত হেমনে যাইতে ও তার লাগি যদিও সংসার করতে চাও বিয়া সাদির মাধ্যমে তবে দুই বিবাহিত দুই এক বৌয়াল্লা স্বামীরে সংসার কর তিন বৌয়াল্লার লগে না করলে দুনিয়া তো বিপদ বাট হম আর আখেরাত তো বিপদ ব্যস্ত যাইবার ফল তুই নাই ভয়লা কুর দুই বেটায় যদি চয়েস করিলে ভয়লা কুর দুই তুমি রইবাই ব্যস্ত হেতার যাইব তুমি তো একলা দুনিয়া তো শান্তি নাই আখেরা তো শান্তি নাই ও তার লাগি খেয়াল রাখা দরকার যে কোনো অবস্থায় আপনার ফয়লাম বেটিন তরে মোবাইল ওগুলো বন্ধ করার দরকার আছে আজ খুব গেলিয়ে বেড়িতে বাড়িতে বেড়িতে জরুরত যারা আছে দেও তবে দিলে খেয়াল রাখার দরকার আছে যে মোবাইলটা অযথা ব্যবহার হননি আলতু ফালতু চলেননি ও মোবাইল ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ আমরা এই সমস্যাটা বাড়িয়া যা আল্লাহর মন্দে গান এখন মাতর মধ্যে আমি আপনারা দেখাই দিতে চাইছি ভাই হল বুজুর্গ হল দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের আগে জমিনের মধ্যে সবচাইতে বেশি যে জিনিসে দেখা দিব সেটা হইয়া তার লগে আপনার কি বলেন তে জিনা বেবিচারি সেই জিনা বেবিচারির ফলে দিল তাকি মরুয়া কয়রত কমি যাব
চক্ষু তাকি দয়া মায়া কমি জীব আপনার কি বলেন তে অন্তরটা পাশা নই জীব ব্রেইনের ফাংশনটা তার কমিয়াই জীব এমতা অবস্থায় আপনজনের সঙ্গে দুর্ব্যবহার আরম্ভ করব শিক্ষিতর মাত্রা বাড়িছে কিন্তু আপনার মা বাবার উপর নির্যাতন লগে বাড়ি গেছে শিক্ষা বাড়িছে লোকে সাইয়া দেখি অনেক মা বাবার যন্ত্রণা বাড়িছে আজকালকার শিক্ষিত সমাজের প্রায় উচ্চ শিক্ষিত যারা আছে আপনার বড় বড় ডাক্তার বড় বড় অফিসার যারা আছেন তালাশ করে খবর লইয়া দেখবা সারা না হইলেও বেশিরভাগে দেখবায় মা বাবার সম্পর্ক ছাড়িয়া হে তার ওয়াইফ সাহেব আনি লইয়া দিল্লি থাকে মুম্বাই থাকে ক্যালকাটা থাকে অন্যান্য বড় সিটি শহরের মাঝে থাকে বাড়িত খাদিম রাখিয়া দিছে বেশ থাকি বেশ কোনো গিয়ে খাদিমও রাখিয়া দিছে না মাইয়ে এখানো খান্দিত্রার বাজিয়ে এখানো খান্দিত্রা বেশ ব্যতিক্রম হয়ে গেলে আমার আমরা দেশ আবহম অন্যান্য পার্শ্ববর্তী দেশ খবর লইয়া দেখিও বেশ বড় অফিসার বেশ বড় মালদা মা বাবরে বৃদ্ধাশ্রম নিয়ে তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম ওখান থাকো তোমার ওখান হইয়া থাকলো সেবাখানা ও মুসলমান আল্লাহর বন্দেগান শিক্ষা যখন বাড়িল মা বাবার সঙ্গর দুর্ব্যবহার খেনে বাড়িত শিক্ষা দেওয়া হয়েছে ঠিক মানবতা আদর্শ চরিত্র শিক্ষা দেওয়া হয়েছে না শিক্ষা দেওয়া হয়েছে ধর্ম শিক্ষা দেওয়া হয়েছে না আধুনিক শিক্ষার সঙ্গে যদি সমাজ শিক্ষা ধর্ম শিক্ষা উপযুক্ত শিক্ষা থাকত লগে আপনার কি বলে ট্রেনিং মাস্টার মায়ার বাবায় কাজী খেজমতের মাধ্যমে আসার ব্যবহারের মাধ্যমে সন্তানরে ট্রেনিং দিয়া তুলত তাহলে অটোমেটিক সেই সন্তানে তার মা বাবার সঙ্গে কখনো দুর্ব্যবহার করত না ও মুসলমান শিক্ষা যখন বাড়িল মাতা পিতার লগের আপনার কি বলে নির্যাতন বাড়িল শিক্ষা বাড়িল বাইর লগে বাইর বিবাদ বাড়িল শিক্ষা বাড়িল লাভ পেরিজর কৌটা বাড়িল তাহলে এই শিক্ষার মাঝে আদর্শ আছে নাই আগর শিক্ষা সবাই মক্তবর মধ্যে গেলেও আপনার কি বলেন তে মিয়া সাহেব আদর্শ শিক্ষা দিয়া তুতা যে আদর্শ তার মাধ্যমে আপনার সমাজ ও শান্তি আসিল আদর্শ শিক্ষার মাধ্যমে সমাজ ও শান্তি আসিল শান্তি বাইতায় কিলা কলিমা কালাম শিক্ষা দেওয়ার আগে নমাজ রোজা বুনিয়াদ ইসলাম শিক্ষা দেওয়ার আগে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে নিয়া ভর্তি করি তৈর অনেকে আপনার ইংলিশ মিডিয়াম পড়তে পড়তে কি আপনার ইংলিশ ফার্স্ট করতে 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 সমাজের লাগি মিলছে না ধর্ম পরিবেশ পাইছে না মাতা পিতার ধর্ম আপনার ধর্মীয় খিদমতের ফর্মুলা দেখছে না আচার আচরণ শিখছে না যার কারণে হতো আপনার অমানুষ শিক্ষা লইয়া অমানুষ জেলা ইংলিশ হলে ব্যবহার করিয়া থাকেন এহুদ নাসারা বুদ্ধর ব্যবহার জেলা হইয়া থাকে নাস্তিকের ব্যবহার তাদের মা বাবার সঙ্গে জেলা হইয়া থাকে আমরার মুসলমানে আপনার সঠিক আদর্শ দিয়া স্ত্রীরে ব্যবহার না করায় সঠিক আদর্শ সন্তানরে না দেওয়ায় সঠিক জ্ঞান সন্তানরে না দেওয়ায় আমরার সন্তান আদি আমরার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তাও এখানে করত আল্লাহর হাবিবে ফরমাইছেন মা বাবার কদম তলে বেহেশত মা বাবার সঙ্গে দিয়া সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দন্ন কর্তির মিস হইতে পারে মা বাবার দোয়া আপনার মিস হয় না ঠিক হইয়া তার লগে আপনার কি মায়ের বাবায় যদি আওলাদ জড়াইয়া ধরিয়া থাকে মালিকুল মৌতে আপনার আওলাদর জানরে প্রবোধ করতে চায় না যদি মা বাবা আপনার কি আওলাদর উয়ে খুশার রাজি হইয়া থাকে আল্লাহর দাতে আপনার কি বলে জান্নাত আসান হিসাবে সুযোগ দান করিয়া দে ই আওলাদে কেনে মা বাবারে দুঃখ দিব বলে আদর্শতা নাই মাই ঠিক নাই বাজি ঠিক নাই মাই বাবার চরিত্র আদর্শ ঠিক না থাকার কারণে সন্তান বেপথগামী হে বুঝে না যার কারণে আমরা নির্যাতন চালাই করেন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এত সময় আপনার কি বলেন তে নারীর আলোচনায় ছিলাম এখন আপনার সামনে নমাজ নিয়ে আলোচনা আরম্ভ করতে আসি কুরআনে করিম তে আয়াত পড়িছিলাম আপনার সামনে ওয়াআমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাই দিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নমাজ পড়বা, নমাজ কায়েম করবা, আপনার আহাল রে, আপনার পরিবারের যারা আছেন, আপনার পরিবার পরিজন যারা আছেন, তারা রে আপনি নমাজের আদেশ করুকা, রিজেকর সওয়াল করবা না, ভবিষ্যতর বালাই পরহেজগার মুত্তকিগুলোর জন্য। এবার আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো, যে মানুষ নমাজ আদায় করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পরবর্তী নমাজের আগ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহ তার হাতে নিয়া থাকে। আপনি ফজর পড়েছেন, জুয়ার পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায়। যে মানুষ বাদশার জিম্মায় থাকব, বাদশার কর্মচারী আপনার কোনো ক্ষতি করতে পারবেন। যে মানুষ আপনার ভারতের প্রধানমন্ত্রীর সুনজরে থাকব, ভারতের প্রধানমন্ত্রীর হেফাজতে থাকব, এনে করিমগঞ্জের এসপি দূরিয়া বাড়িয়ে দিতে পারবা তো, মাত বুঝছই না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছায়ার তলে যারা তাকি যায়, হেফাজতে যারা তাকি যায়, এরারে ডিসিএসপি, ডিস্ট্রিক্ট ডিসিএসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কেউ কিচ্ছু করার নাই, করতে পারে না। যে মানুষ ফজরের নমাজ পড়লো আল্লাহর হেফাজত জুয়ার পর্যন্ত, জুয়ারের নমাজ পড়লো আসর পর্যন্ত, কার হেফাজত আল্লাহর, আসরের নমাজ পড়লো কত সময়ে মাগরিব পর্যন্ত, কার হেফাজতে আল্লাহর, মাগরিব পড়িলো এশা পর্যন্ত, কার হেফাজতে আল্লাহর, এশা পড়িলো ফজর পর্যন্ত, কার হেফাজতে আল্লাহর। যে মানুষ পাঁচ অক্তর নমাজি মানুষের জীবন টুটে লইয়া তালো আল্লাহর হেফাজতের মধ্যে বকুয়া, সুবহানাল্লাহ। আর মিয়া সাহর কাছে, সাহর কাছে যেন বলে, দেখি আমার মিয়া সাহে আমার সাহে কোনো আমার একটা সুরা দেয়নি। ডাক্তারের কাছে যায়, যাওয়ার অর্থ হইল একটা সান্ত্বনা পাইতা। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ, বিশেষ করিয়া বরাক ভ্যালির মধ্যে কিছু কোনো কোনো জায়গার দুঃখ লাগে, এক দুই তিনজন, মাঝে মধ্যে পাঁচজন, কিবা তো দশজন আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায়, যে ডাক্তার অকলের ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার অকল, যেন গেলে শান্তি মিলত, যেন গিয়ে আমরা শান্তি পাইতাম, এনু আমরা শান্তি নাই, অশান্তি, ইনু আমরা অশান্তি। আমি নিজে আইস থাকি 8 বা 10 মাস আগে হইব গুয়াহাটি একবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইছিলাম, ঔষধ তেমন দিছে না, সামান্য ঔষধ, আমার যে সাজেকশন যেগুলা দিছে আর যে পরিমাণ বুঝাইছে প্রায় 15 মিনিট একজন ডাক্তারে। ডাক্তারের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, ভাষাগত মানে শুদ্ধ ভাষায় কথা হয়, কিন্তু দেখলাম 15 মিনিট পর্যন্ত ডাক্তারটা সাজেকশন দিল, বুঝাইল, সুন্দর কথা কইল। কিন্তু আমাদের বরাক বেলিতে কোনো সময় দুঃখ লাগে, 300 টাকা বিজেট, 400 টাকা বিজেট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দূর ব্যবহার করেন, বড় দুঃখ লাগে দেখিয়া, ও যেন 400 টাকা নিত্রা, 300 টাকা নিত্রা, রুগীর একটা সান্ত্বনা দিতা আপনার কাছে রুগী যাওয়ার পরে, রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী বালা হয়ে যাইতো। ওই তুই দানা, ওই তো বেশ জিকাইলে কইবা, তুমি ডাক্তার নি, আমি ডাক্তার, যাও গুণ খাইয়াই কুদাম দিন নেন, ইলা ব্যবহার আছে না, ইলা ব্যবহার আছে। কারণ হইছে গিয়া মানুষ রুগী হই আনলে মানুষের দিল নরম হয়ে যায়, মানুষের ভিতরে একটা ডর ঢুকি যায়, হয়ে গেলে শান্তি পাইম, হয়ে গেলে মানুষে ফায়দা পাইব, যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে মানুষে শান্তি পাওয়ার লাগে, আশ্রয় পাওয়ার লাগে যায়, যে বিশেষ করিয়া দুঃখ লাগে 300-400 টাকা বিজেট নিত্রা, ডাক্তার বানাইছে আল্লাহ আপনারে বালা, কিন্তু ডাক্তার হলে জীবনে ব্যবহারটা সুন্দর হইতো, মানুষ গিয়ে ডাক্তারের কাছে শান্তি পাইয়া আইতো, শান্তি পাইতো। আমরা তো ইলা সিস্টেমের এখন ডাক্তারের ভাষ্য করিয়া 20 জন ফার্স্ট পিছিয়ে 10,000 টাকা, সকালের 10টার ভিতরে 10,000 হয়ে যেত, মাঝবেলি তারও 10,000 হয়ে যেত, ওলার রায় তারে কারো হয়ে যেত 10,000, মনে হয় খালি 10,000 হিসাব বোন না খিতা, দুঃখে কইয়া সব ডাক্তার নাই, মাঝে মধ্যে ইলা আছে, ব্যবহার অতি খারাপ, বাসা এত কর্কট, মানুষের লাগে দুর্ব্যবহার, উচিত পয়সা নিত্রা, তার উচিত ট্রিটমেন্ট করক আপনি। ইলাও কোনো সময় দুঃখ লাগে, ডাক্তার বিভিন্ন টেস্ট লেখছেন, টেস্ট লেখার পরে টেস্ট করিয়া আইছেন গিয়া আপনার ল্যাবরেটরিতে গিয়া, আওয়ার পরে বাদে ভালো করিয়া রিপোর্টটা সাইন না, মেডিসিন পরিবর্তন নাই। পরে গুয়াহাটির যাওয়ার পরে ধরা পড়ছে, দেখা যায় রোগ একদিকে, কারণ ই বেটা তার বুড়া লাগের আগে একদিন ফাঁসশো পাইছিল, চাইছে বালা করি, আইস তো ফাঁসশো নাই কেন, এমনি চাই তখন ঠিক আছে খাইয়াই,
তার রেকর্ড আছে আমরা। এই ধরনের ব্যবহার আল্লাহর বান্দা খান দুঃখ লাগে ইলা যদি কোনো ডাক্তাররা জীবনে যদি এইভাবে করণ কারণেরা মানুষের সেবা করতাম, পড়াশোনা করছেন ও বিভাগীয় মানুষের লাগি ভালো ব্যবহার করতা, সুন্দর ব্যবহার করতা। আমার নবীজির কাছে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার ছিল বাবা, যার কারণে জিন্দগির মধ্যে বেমারি অকল খবর পাইলে দেখা যাক। এখন আপনাদের টাউন এলাকা হোক আমার বাড়ি ও গ্রাম এলাকায়, কিন্তু আমরার প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার পড়ছে দেখা যাইতাম পারিনি বলে, কোনো হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ, প্রতিবেশী কোনো হিন্দু বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান ভাই বাড়ির মধ্যে দরজা কাটি বন্ধ থাকতাম না, কর্তব্য হইলো আমি দৌড় দিতাম, আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে। খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ির মধ্যে বাইরে আমি যাইতাম, আমি গিয়া আগুন গিয়া নিবাইবার চেষ্টা করতাম। লগর এক ভাই হিন্দু ভাই বেমার পড়ছে তারে দেখা যাইতাম বাড়ি, প্রতিবেশী খুব সুসম্পর্ক একজন হিন্দু মানুষ মানে মারা গেছে তারে আমি দেখা যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দে গান আমার একজন হিন্দু ভাইয়ের নিমন্ত্রণ করছে তার মেয়ের বিবাহ আমি যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কয়েকটা জিনিস নিয়ে তাদের জন্য আমরা আলাদা, যদি কোন হিন্দু ভাইয়ে বলে আও আমার বাড়িতে পূজাত আসতে লাগবো বলে, না সেটা মানি না, আমি পূজাত যাইতাম পারি না বাইরে, তোমার লাগি আমার ব্যবহার সলাফিরা সব কিচ্ছু ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে, আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে, আমরা কখনো পূজা করি না, আমরা কোনো গাছের পূজা মূর্তির পূজা করি না, তবে আমরা কোনোদিন কোনো ধর্মের উপর আঘাত করতে যাই না, আমরা নিষিদ্ধ করি না। আমরা যত দাওয়াত দেখা যাইতাম পারি, বেমারি দেখা যাইতাম পারি, কোনো একজন হিন্দু ভাই বেমার পড়ছে মারা গেছ সাহায্য করতাম পারি, বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে অগ্রসর করিয়া দিতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের হক গুলা আদায় করতাম, হাইয়া দাতুল মরিজ, বেমারির তুমি দেন বেমারর বেমারি দেখা যাবা, এটা মুসলমানের হক। ওয়া ইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজের মধ্যে যাওয়া মুসলমানের হক। এর লাগে যদিও জানাজার নমাজ ফরজে কেফায় ইয়া থাকে, কিন্তু গেলে সব আছে জানাজার নমাজও দেখা। ওই যা বাতির দাওয়া, দাওয়াত কোনো মানুষে দিলে তান বাড়ি আপনি যাইতা খাইতাম, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হইল কি আমাদের জন্য জায়জ নাই, তবে কয়েক গুরল লাগি দাওয়াত লাগে না যাইতে পারবা, মিসকিন যারা হকির যারা আছে অসহায় এরা যাইতে পারবা দাওয়াত লাগে না। নতুবা আজকে উগার গ্রামে এক বাড়িত লাগা বাড়িতে আমার বিবাহের আয়োজন হয়েছে, শিরনির ইন্তজাম করা হয়েছে, আমতৌরে দাওয়াত দেওয়া হয়েছে না, দাওয়াত সাইয়া সাইয়া দেওয়া হয়েছে, আমারে দিছন না আমি যাইতাম না, বিনা দাওয়াতে দাওয়াত খাবার যাইতাম না, আর যদি দাওয়াত হয়ে যাইতাম দাওয়াত কিন্তু আদায় করা আমার লাগি হক, তবে মিসকিন হকির অসহায় এরার লাগি দাওয়াত জায়েজ আছে, তারার লাগি দরা নাই, অসহায় ব্যক্তি। ও তাসমিতুল আতিশ, মুসলমানের হক হইল গিয়া যদি কোনো মানুষের হাসি দে হাসির জবাবটা দেওয়াই টইল গিয়া মুসলমানের হক, তার লাগে দোয়া করতে আল্লাহ তোমার রহম করম ইয়া রহমুক আল্লাহ, আসি দেনাওয়ালা কইতা আলহামদুলিল্লাহ প্রশংসা করতে আল্লাহর, আর আমি শোনা মাত্র তারিফ করতাম, এই বন্দার লাগি দোয়া করতাম ইয়া আরহামুক আল্লাহ, আল্লাহ আপনার কি করক রহম করক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া সালাম আমরা এখন নরে দেই, তবে বাড়ির মধ্যে গিয়া সালাম দেওয়া যাই যাচ্ছেনি বলে, বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে বাবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইত্রা, ও ইমানদার হল, ও বিশ্বাসী হল, লা তাদখুলু বুয়ুতান, তুমি তাই ই গরো দাখিল হইও না, গায়রা বুয়ুতিকুম, এই গর ব্যতীত অন্য গর তুমি তেন দাখিল হইও না, অত সময় পর্যন্ত যদি কোনো গর বাড়ির যাওয়ার পরে ইজাজত যদি হাও তাহলে গর ঢুকিও, বিনা ইজাজতে তুমি তেন গর যাইও না, বিনা ইজাজতে খেওরর গর যাওয়া জায়জ নাই। দলিল পাইলাম, কোরআন শরীফ আছে, বিনা ইজাজতে খেওরর গর যাওয়া আমরার লাগি জায়জ নাই, কারণ এ তাকসে দেখেন যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িতে,
আমি গেছি, মুসলমানের বাড়িতে গেছি, ও মুসলমানের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন, আমার ডাক দেন, গড় জায়গা দেন, যাইতাম। ডাক নাই, কোনো জবাব নাই, আমারে যাওয়ার কথা কইছেন না। বিনা ইজাজতে কোনো মানুষের ঘরে আমি যাইতাম না, আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ। বলে দলিল কিতা ইয়াতর ব্যাখ্যাত তফসির ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হদিস আনছেন, হযরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবী গেছলা, গিয়া সালাম দিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের বাড়িতে গিয়ে সালাম দিছন, জবাব করতে কি আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছেন গিয়া। পরে উমরে বুধ পাইছন, আমার বাড়িতে খেয়াইয়া গেছন, বুঝছন বাদে আবু মুসা হইল, ও মুসা তুমি আমার বাড়িতে গেলাই গি, খেনে গেলাই ঘুরিয়া। বলে আমি ইজাজত পাইছি না। বলে তেক্ষিত হয়েছে, বলে রসুল্লাহ কইসন, কোরআনের হুকুম জারি হয়েছে, আয়াত নাজিল হয়েছে, বিনা ইজাজতে হেওরের গড় যাইতাম না। তখন উমরের ইখান কিন্তু জানা আসলো না, উমরে উঠিয়া কইল তুমি ওখান ঠিকাইয়া দেও, না হইলে তোমারে মারমো। বুঝতে উমর হয়ে ব্যক্তি, উমর হয়ে ব্যক্তি বুধবৈত রানি, যে ব্যক্তিয়ে নবীর বিপক্ষে খেয়ে মাতিলে গর্দন উড়াইতা। উমরে কইল তুমি ঠিকাইয়া দেও। তফসিরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন, একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রসুলুল্লাহর কাছে গেছলা, দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। যাওয়ার পরে রসুলুল্লাহ দুইজনের জবানবন্দি লইয়া দেখলা, ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া বেঠিক। রসুলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম, কইলা তুমি রাইট, তুমি শুদ্ধ, এইন ভুল করছন। এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে এসে হালেখে মোনাফিক, মুসলমানের মধ্যে মুনাফিক এক গুরু আছেন, মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআনে মুনাফিক সম্পর্কে আছে, কোরআন মুনাফিক সম্পর্কে একটা সুরাও পর্যন্ত নাজিল হইছে। ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই, চলো যাই কি না উমরের কাছে। দুইজন যাই গিয়া ইহুদি ব্যক্তি রাজি হইল, দুইজন গেলা গিয়া উমরের কাছে। উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছো, বলেও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, আপনি উভয়ের বিবাদটা মিটাইয়া দেখা। বলে কি হয়েছে, রসুলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে এখানে আসলাই। বলে গেছলাম রসুলুল্লাহর কাছে, তাইন যেটা রায় দিছন এটার উপরে সন্তুষ্ট নাই। বলে এখানে বলে তাইন ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম। এই কথা উমরে শুনছেন, শুনিয়া তাইন গড় গেছেন, গিয়া তরবারি লইয়া রেডি। বুঝতে পারছেন, উমরে তরবারি নিয়া রেডি, আমরার নবী তো এইরকম নাই। উমর গড়টাকে বাইরে কইনা, রসুলুল্লাহর কাছে গেছলা, এ রসুলুল্লাহ দিলা বিচার রায়, এটার উপরে তুমি সন্তুষ্ট নাই নি? বলে না, বলে খেনে না, বলে তেন রায় দিলাইছ ইহুদির পক্ষে। বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হয়েছে? বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো। বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বন্দা, আর নবীর সবটা কি বড় দুশ্মন, তুমি মনে করছো নি রহমতুল্লিল্লাহ আলামিন ও রকম মানুষ, যে তোমার পক্ষে ইয়া তোমার দেখে রায় দিলাইবা, এটা কখনো আমার নবীও কর্তা নাই। আমার নবী ছিলা নিরপেক্ষ, আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না, তাই তুমি সবটাকি বড় নবীর দুশ্মন, জমিন তোমার রাখতে চাইয়ার না। হযরতে উমরে কি করছন, এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম। এর লাগি বিচার এমন একটা জিনিস, বিচার করতে আমি মুসলমান, যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন, তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ এইগুলা বেতন জীবনে রাখতাম। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করে আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না। আমরা বলি না না, এই মুসলমান হেন পক্ষে রায় দেই, আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেই, এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না, এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া, এই যে হযরতে মুসা নামক যে সাহাবী আসলাম, মুসা নামক যে সাদ হজরত মুসা নামে, হজরত মুসা নাম মুসা নামে একজন সাহাবি আসলা, তাই গিয়া সাহাবে মজমুয়াত গিয়া কইলা, বলে উমরে না কইলে উমরে আমারে মারবা,
কৌ সময় আসাবে মজমুহার মানুষে উঠিয়া কইলা, আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চায় গেহ মড্ডে হইলেও মরে মানি লইবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তান বাড়ির মধ্যে গিয়া রসুল্লাহ সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না, হালেকে তাই সালামর জবাব দিছুন সাদ ইবনে উবাদা, কিন্তু রসুল্লাহ জুরে আওয়াজ পাইছেন না, রসুল্লাহ ঘুরিয়া যাইতে রাখি। সাদ ইবনে উবাদা বারোইছেন বাড়ি এখন, ও ইয়া রসুল্লাহ আপনি গড়ে তশিবা নকা, আব্দে কয়েস নামে আরেকজন সাহাবি আসলাইন কইলা, রসুল্লাহ তোমার বাড়ি আর তুমি বলা বেআদবি গড্ডাইন, তার সালামর জবাব খেলে দিলায় না। সাদ ইবনে উবাদা কইল, কিতার লাগি জবাব দিছি না এখানে আমি জানি। রসুল্লাহ গড়ে আসার পরে ও সময় সাদ ইবনে উবাদায় কইলে, ইয়া রসুল্লাহ আপনি আমার বাড়ির সালাম দিছেন, আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি বলে কেনে, আমি শুনছি আপনি 2 বার সালাম দিছেন, মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে, আমার নবী যদি আরেকবার সালাম দিতা আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না, সুবহানাল্লাহ। এর লাগে এই আয়াত দ্বারা দলিল হইল, ওয়া তুসাল্লিমু আলা আলিহা, তুমি জান যে বাড়ির যাইবা যে গর যাইবা আলো পরিবার গিয়া সালাম দিও, গর গিয়া সালাম দিলে তোমার গরর মধ্যে রহমত নাজিল হইব, বরকত তোমার গরর মধ্যে বিশেষ করিয়া নাজিল হইব। এর লাগি রসুল্লাহ লগে লগে সাদ ইবনে উবাদার গর বসিয়া হাত উঠাইয়া দোয়া করলা, কইলা আল্লাহ ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন ও পাক পরবর্দিগার আলম, আমার সাদর গরর মধ্যে রহমত বরকত খান্তা আপনি নাজিল কর। ও সময় সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন রসুল্লাহর সামনে, আল্লাহর রসুলে কিসমিস খাইছেন, সামান্য খাওয়ার পরে কিছু কিসমিস রয়ে গেল, সাদ ইবনে উবাদার গরর সারার মানছে বাটিয়া বরকতান হিসাবে খাইলা, এটার তাকি দলি লইল, আমরার বাড়ি তো বুজুর্গ খোলায় নেশা বখলায় বড় বড় আলিম খোলান সুফি খোলায়, আসার পরে এরা যেটা খাইয়া রয় ওটা কিন্তু আমরা বরকতান হিসাবে বাটিয়া খাই, কারণ আমার নবী কিসমিস খাইয়া রাখলা সারায় বাটিয়া খাইছিলাম, আজ পর্যন্ত আমরা বড় বড় চা বকলে যেটা খাইয়া রাখন বরকতান হিসাবে আমরা ওটা খাই, খাওয়া খাওয়া যাই যাচ্ছে সোয়ারুল মুমিনে শিফাউন, মুখর খাওয়া খাওয়া হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা, এর লাগে শর্ত হইল মুমিনর মুখর খাওয়া খাইতা, এর লাগে জেসার খাওয়া খাইতা না, একজন বাইয়ে মদ খায়, একজনে গাঁজা খায়, একজনে ড্রাগ সেবন করেন, এন মুখর খাওয়া আমি খাইতাম নাই, মুমিন নাই, মুমিনর মুখর খাওয়া খাওয়াইয়া তাকছে বেমারর শিফা, আর বিশেষ করিয়া কোনো চা বকলে বড় বুজুর্গ হলে বড় সুফি হকলে খাইয়া কোনো জিনিস রাখুন বরকতান হিসাবে আমরা নিজে খাই। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর সুন্নতর উপরে আমল করার তৌফিক দেখা বাবা, এক অন্যরে সালাম করতাম, সালামে মানুষের বিবাদ দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে। তাই আল্লাহর বন্দেগণ, আমি সালাম এবং নবীর কয়েকটি সুন্নত নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার বিশেষ করিয়া তৌফিক দিধা। মহতরম হাজির নে কারাম, যার কারণে আমি বিশেষ করিয়া যে আলোচনা যেগুলা করলাম এর মধ্যে আমার আল্লাহ আমল করার তৌফিক দিদা সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ, সাহেব তোলা তশিবান্ডা সাড়ে 9টা হয়ে গেছে, আর টাউন এরিয়া আর সময় সীমা রেখা একটা আছে, যার কারণে সাহেব তশিবান্ডা আপনারা বক্ক বাইরে যারা আসেন সুন্দর করে তশিব লিয়ে মহফিলের মধ্যে আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরার মাফ ফরমা, আমরার মাই বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরার উস্তাদ পীর মোর্শিদ তামাম রে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বিমারি অগলর বিমার দে আপনি শিফা দাও, খাস করি এলাকার তামাম নয়া পুরানা মূর্তি গান অগলরে মাফ করে দাও, লক্ষণ বাড়িয়ে ঘরে তামাম পর্দা আনি সিনেমা বই নকলরে মাফ করে দাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। এল্লাগে কোরআন আল্লাহর কালাম, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের বাণী অনুযায়ী কোরআনের হুকুম অনুযায়ী আমরা কী করতাম চলতাম। আর আমরা বিশেষ করিয়া সাইর মজহবে সাইর ইমাম, সাইরজন ইমাম আসন, এর তাকি যে কোনো একজন ইমামরে আমরা মানলে হইতাম, সারা মানলে হইত না, সাইরজন তাকি যে কোনো একজন ইমাম
আমরা মানতাম, হয় ইমাম আজম কিংবা তো ইমাম শাফি কিংবা তো মালিক কিংবা তো ইমাম হাম্বল সাহ, চারজন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম। সব কিন্তু মানলে আপনার ওই তো নয়। মহতরম হাজিন কারাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াত নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই। আজকে আমরা মুসলমান, মুসলমানেরও একটা পরিচয় আছে, আসেন না না হয়ে মুসলমানটা বড় জলদি পরিচয় করা যায়, মাথায় যদি তকি তাহে জলদি এই মুসলমান বলিয়ে পরিচয় করিলাম। বলে দাড়ি থাকলে পরিচয়, বলে জি না, দাড়ি তো বিভিন্ন জাতির মানুষে দাড়ি রাখে, রাখেন না রাখে, তবে দাড়ি দিয়ে খালি মুসলমান পরিচয় না, দাড়ি রাখিলে নবীর একটা পাক্কা সুন্নতর উপরে আমল করে দিলাম, তবে পরিচয় হইল কি আপনার মুসলমানের, মুসলমানে কায়দায় চলা। অতএব মুসলমানের মাথায় যদি তকি থাকে, মুসলমানে যদি খাফড় পরিধান করা থাকে, অবশ্যই এই ব্যক্তিরে মুসলমান পরিচয় করা যায়। মুসলমানদের মধ্যে মা বোন যারা আছেন, মহিলারা, মহিলাদের ওলা খাফড় যদি মুসলমানের মতো যদি পরিধান করা হয়, মুসলমানই লেবাস যদি গায়ের মধ্যে লাগানি হয়, অবশ্যই এই মহিলারে লগে লগে পরিচয় করা যায়, এই না একজন মুসলমানের ঘরের মহিলা, মহিলা না না বুরগা, মাথায় রুমাল, যদি বালা আপনার রুমাল ব্যবহার করেন, চাদর ব্যবহার করেন, মাথায় যদি ওড়না দেন, তাহলে বুরগা পরিধান করেন, অটোমেটিক পরিচয় করে দিলাম এই না একজন মুসলমান ঘরের মহিলা। তবে আমরা মুসলমানের নবীজি এমন একটা সুন্নত দেখাইয়া গেছেন যে সুন্নতটা ইয়া থাকছে গিয়াম সালাম ইবাদত করা, এটাও নবীর এক সুন্নত, সুন্নত নাই এই সুন্নত, এত বড় এক সুন্নত নবীজির যে এটা আমল যদি কোনো মানুষে যদি করতে পারে, সালামর যদি সে আদত যদি করতে পারে, সালাম করা, সালাম অবশ্যই করি আমরা, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করি, আদত আছে অবশ্যই, তবে সালামর জবাবের মধ্যে আমরা কিছু ব্যতিক্রম আই যায় গিয়া, খেওয়াছি সঠিকভাবে সালামর জবাব আমরা দিই না, সালাম করি কিন্তু জবাব আমরা দেওয়ার মধ্যে একটু ব্যতিক্রম ধরি। অতএব কোনো কোনো সময় একটা প্রশ্ন জাগে, বলে আপনি সালাম করছেন লম্বা করি, লম্বা সালাম আসেন, বলে যে লম্বা সালামর কথাও কোরআনে উল্লেখ আছে। আল্লাহর বন্দে গান আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করায়, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর যাতে জানাইন, হে আমার বন্দারা, তোমাদের যখন সালাম দেওয়া হবে, একজন ব্যক্তি যখন সালাম দিব, সালামের জবাবটা তুমি দেন সুন্দর করে লউঠাইও। এর অর্থ হইল আজকে এক মুসলমানে আর এক মুসলমান দে সালাম দিলা, দেওয়ার লগে লগে সালাম শোনা মাত্র তেন সালামর জবাবটা সুন্দর করে আদায় করতাম। সালামর জবাব বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এর অর্থ হইল তুমি সুন্দর করে সালামর জবাব দিও। সালাম করা হইল গিয়া একটা ইবাদত, সালাম করা সুন্নত, জবাব দেব ইয়া থাকছে গিয়া ওয়াজিব। কোনো মানুষে সালাম করলো, সালামর ঘরে যদি কোনো মানুষে সালামের জবাব আদায় করে না, সে গুনাহগার হইল, কারণ একটা ওয়াজিব রে সে তরক করলো, এর কারণে সালামর জবাব আমরা সঠিকভাবে কি করতাম আদায় করতাম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, আল্লাহর রাসূল রে একজন ব্যক্তি গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম, নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া কইছ ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করক, বাড়াইয়া কইল। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল রে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল রে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন শুধু ওয়ালাইকা, শুধু কইছেন ওয়ালাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আগে দেখলাম দুইজন ব্যক্তি সালাম করছেন, সালামের জবাব আপনি এত বেশি বাড়াইয়া দিছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত লম্বা করিয়া সালাম দিলাম, সালামের জবাবটা আপনি এত বাট্টি করে দিলা, ওয়া আলাইকা কইলাম। নবী যে ফরমান, ও সাহাবি, যতটুক সালাম ততটুক তুমি সালাম দিলাইছ, এর জন্য আমি তোমারে শুধু কইছি ওয়া আলাইকা, আমার পক্ষ থেকে সালামের জবাব আমি আদায় করে লাইছি। এটা কি দলিল পাইলাম, মাসলা পাইলিলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পর্যন্ত নবী যে কইছেন সালাম তুমি ফুরা দিলাইছ, অতটুক পর্যন্ত এক সালাম। দেখেন সালাম কইতে সময় নামাজের মধ্যে আমরা সালাম দেই, দেইনি না নাম? নামাজের মধ্যে আমরা সালাম দেই, তশহুদ ফরয হইল গিয়া ওয়াজিব। একটা মাসলা হইল গিয়া, দেখেন কোনো বন্দা গিয়া চার রাখাত বা তিন রাখাতি নামাজ পড়িতরা, গিয়া তশহুদর মধ্যে গিয়া শরীক হইছন, আত্তাহিয়াতু পড়িতরা, গিয়া খালি বসা মাত্র সামান্য আত্তাহিয়াতু ফড় হইছে, আর ইমাম সাহেব উঠি গেছেন গিয়া, এখন কি করতা? তাই উঠি যাইতানি বলে না, আমরার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা ইমাম মানছি। তান কৌল হইল যে মক্তদি গিয়া ভাইবা, যে বন্দা গিয়া ভাইবা জমাতর দুই রাখাত বাগ গেছে গিয়া, তুমি তশহুদ ফড়িয়া তুমি আস্তে আস্তে উঠো, তশহুদটা আমরার লাগি ফুরা করিয়া উঠিতাম। এর লাগি আমরার এটা ইমাম মোগলের কৌল আছে, অন্যান্য ইমাম মোগলে কইতারা না, ইমাম সাহেব উঠি গেছেন তুমি উঠি, বলে জি না, এটা হইলো তশহুদ ওয়াজিব, ফুরা করিয়া উঠতে। আরেকটা মাসলইয়া দেখছে গিয়া, আল্লাহর কোনো বন্দায় যদি আত্তাহিয়াতু শেষ করিয়া উঠিতা, আখতাব বলে কয় দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, ইলা যদি কইলে নতটুক পর্যন্ত, এরপরে মনে হইছে উঠিয়া বাকি দুই রাখাত নামাজ তাই আদায় করবা, আর নামাজের শেষে আবার সজদা সহ তাইন দিতা, সজদা সহ আদায় করতা। আর শুধু খালি যদি কয় আল্লাহুম্মা সাল্লি আলা, হইতে মনে হয়ে গেছে উঠি গেছেন, জুমলা ফুর হইছে না, এই বন্দার লাগি আর সজদা সহ লাগবে না। মাত বুঝা যান জি, এর লাগে খালি আল্লাহুম্মা সাল্লি আলা কইতেও মনে হয়ে গেছে উঠি গেছ, আর যদি শব্দ ফুরো হয়ে যায় সজদা সহ লাগবো, তাই সজদা সহ দিতা নমাজর শেষে, দুইটা আবার সজদা দেব। হয়তো তশহুদের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা কি করি, নবীজিরে সালাম দেওয়া হয় শব্দটা হয়েছে আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সালাম, আইয়ুহান নবীয়ু হে নবী, এই জিনিস শব্দ যেটা আমরা প্রত্যেকে নমাজের মধ্যে সালাম দেই, এই সালাম যেটা দেওয়া হয় এটা যদি নমাজও কেউ দেয় না, এর নমাজ শেষ বাতিল, বুধ হয়তো এই সালাম যদি কোনো মানুষে যদি দেয় না তাহলে এর নমাজ বাতিল। আরেকটা সালাম হইল, নমাজও যদি কেউ সালাম করে দিছে, আপনি নমাজও এখন নমাজ পড়িত্রা কেউ সালাম করে দিছে, আলেক লইল তো নমাজ ফাসিল, আর আপনিও যদি কই নাখতা আমার হুজুর আইসন সাহাব আইসন সালাম দিলাই, নামাজ ফাসিদ, নামাজও সালামও না খালামও না, বলে না জানা আছে আমরা, যাই হোক আল্লাহর বন্দে গান। এখন দেখক আমরা সালাম পিরাইয়া নামাজ থাকি আমরা বাহির হয়, নামাজ দুই রাখাত হোক চার রাখাত হোক, নামাজের শেষে আমরা সালাম পিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করবা জমাতের সহিত ইমাম সাহেবে যখন নামাজ শেষ করতে জমায়, ইমাম সাহেবর পিছনে আপনি থাকতা, ইমাম সাহেবর লগে আপনি সালাম ফিরাই লাইতানা লগে লাগে, ইমাম সাহেবে মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি খরক্কা সালাম ফিরাইন, আর সালাম ফিরাইতে সময় ডাইন দিকে খান বাই সাইতা বাবর খান দবাই সাইতা, আমরার দেশ প্রায় জাগাত মানুষে সালাম ফিরাইতে সময় মসজিদর জানালা বাই খালি সাইন, সাইন নি না না মসজিদ জানলা বাই সাইন, ও পিছিয়ে দি সাইতরা খালি, নিজের খান দে দি সালাম ফিরাইতার, সালাম যে গুইগু শেষ হইয়ারলে ইমাম সাহর খরইয়া যাইতা, ইমামর আগ বাড়িলে নামাজ ফাসিদ, ইমামর আগ বাড়িলে নামাজ ফাসিদ, খালি ইমাম সাহেবের আঁস হইলে আর তো শুরু। খেয়াল করতাম নামাজ আমরা নিজে নিজে নষ্ট করে দিই, কারণ এই সময় একগুড়োর জবর হয়ে যায়, খালি জলদি সালাম পিরা নিত। আপনারা শুনছেন তো, মসজিদের মধ্যে বাচ্চাদের যখন ফড়ায়
চব্বিশটা কারণে নমাজ যায় বা বিশটা কারণে বা বাইশটা কারণে নমাজ যায়। ইতাম ফেকার মাসলা বাচ্চাইন তরে ফোড়ানি হয় বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায়। এখন দেখুন জানি আমরার দেশ বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেবের নমাজ চার রাখাত বা তিন রাখাতর নমাজ সালাম ফিরাইতাম, ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পরিত্রাত্ত সহজ সল্লি আলা বারিক আলা জলাম তো আমরা এক গুড়োয় খালি গলা ডাকানি আরম্ভ করি, কিন্তু খাসুস নাই আর বাদেও ডাকাই নাকি এই সময় খালি গলা ডাকাইত্রের অর্থ হইল ইমাম সাহেব আমার তো সবুজ শেষ আপনার সালাম বিরাই লক্ষ বুঝে আসছেন ওলা সলের আনি ও আগর সফয় একজন ভাইবা মাজর সফয় একজন হিসে আর একজন ও খালি তো গলা ডাকাইত্রা কিন্তু কোনো উজর নাই, কোনো খাস লাগছে না, কোনো জাম লাগছে না, এটা সিগনাল চরম বেআদবি গড্ডা ইলা যেন তাই বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজও থাকা নমাজ পড়িবা এরার নমাজ বাতিল, বিনা উজরে গল নমাজ গলা ডাকাইলে নমাজ যায় যায় মানে ভাসিদ শেষ। এর লাগে আল্লাহ কেউ আসতে তশহুদ ফোড়া শেষ সল্লি আলা বারিক আলা জলাম তো ফোড়া শেষ আপনি ইমাম সাহেবের অপেক্ষা করত ইমাম সাহেবের অপেক্ষা করত যদি যদি কোনো বন্দা বলে আর কিচ্ছু ফড়িতামনি বলে জিনার কোনো ফোড়ার দরকার নাই বলে ইমাম সাহেবের সালাম পিরাইত না না সুবহান আল্লাহ কয়বার কইলাই আলহামদুলিল্লাহ কয়বার কইলাই আল্লাহু আকবার কয়বার কইলাই বলে জিরা আপনি জলামতু শেষ করিয়া আপনি বসিয়া রইতা ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম পিরাইবা। আর আরেকটা জিনিস জানিয়া রাখবা ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা আপনি একদিন ইমামতি করডা আমি ইমামতি করিয়ার আল্লাহুম্মা ইন্নি জলামতু ফোড়া শেষ করিলাইছি শেষ করার পরে হইয়ার কত জলদি সালাম পিরাইতাম কিলা মানছে আমার কিতা কইবা তে আরও একটু দম লইয়া আমি ফড়াই ইরা যদি ইমাম সাহেবে জলাম তু ফড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাইন নিজে তখন সব তাকে বড় গুণাগার হইবা ও ইমাম সাহাব যে সাই ইমামতি কর যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহাব এমনও আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন করি যার কারণে দুই রাকাত নমাজ আমার নবীজিয়ে পড়িছেন দুই রাকাত নমাজ ও বিশটা সদ্যা দিয়া রসুল্লাহ জীবনে নমাজ পড়িলাম ইলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিন কোনো মানুষ আসেনি সম্ভব নি দুই রাকাত নমাজ পড়িতা বিশটা সদ্যা দিয়া নমাজ পড়িতা বলে জিনা সম্ভব নাই বলে কিলা আল্লাহর রসুলের দুই রাকাত নমাজ পড়িছন পড়িতে সময় আস্তা কোরআন দে খতম করছন কোরআন খতম করতে কোরআনের মধ্যে চোদ্দটা সজিদার আয়াত আছে চোদ্দটা সদ্যা দিলাইলা এটা হেরাতুল ফেকার মধ্যে আনছন চোদ্দটা সজদা দিছন তারপরে পাইলা দুই রাখা তেরো চারটা সদ্যা চোদ্দ আর চাই রইল আঠারো এর মধ্যে একবার নমাজের মধ্যে ওয়াজিব গলত হইসল নকশান হইসল যার কারণে রসুল্লাহ আরো সদ্যা সহ দুইটা দিছন টুটে লইল বিশটা আল্লাহর রসুলের তান জীবনে দুই রাখাত নমাজ বিশটা সদ্যা দি ভরাইলা সুবহান এর লাগি নবী নিয়া বাবা অত জলদি তুলনা দিতাম পারতাম না যে নবী যে দুই রাখাত নমাজ পড়িছেন ফড়িতে সময় আল্লাহর রসুলের দুই রাখাত নমাজ ও বিশটা সদ্যা দিলা মকম্মল কোরআন দিয়ে খতম করলা তারপরে ইহা তককে আল্লাহর রসুলের রাত্রির বেলা এত লম্বা নমাজ পড়িতাম আয়েশা সিদ্দিকায় বর্ণনা করছন রসুলুল্লাহর কদম শরীফ পর্যন্ত ফুলি যাইত ভাও ফুলি যাইত মানে রসুলুল্লাহ গভীর রাত্রিতে লম্বা লম্বা কিরাত দিতেন নমাজ পড়াইতা আয়েশা কন আমি মনে করতাম রসুলুল্লাহ কোরআন খতম করিলাইতরানি না কিতাম আমরা তো আর লম্বা হইলে আর বাদর জুম্মা যাই মনে করছে যদি কোনো ইমাম সাহেবে ইসুরা মুনাফিকুন আর সুরা জুম্মা দি দুই জুম্মা হড়াইলেন তিন জুম্মার হালত কইবা ই মেসা বা না রে বইন যা নিশ্চিন্তা শুরু করেন লম্বা কিরাত দি নমাজ পড়ানি এন হরে আর নমাজও আর না যায় গিয়ে উত্তর মতো যায় কি হন অদ্দ আর আলাম না হালাকায় বই যায় হ্যাঁ কিন্তু হালাকা এগুন সুন্নতি কিরাত নানি আমরা ডরাই ঠিক আছে এটা ইমাম সাহেব অকলে বুঝন লম্বা কিরাত দি নমাজ পড়াইলি অন্যর ব্যতিক্রম হয়ে যায় অন্যর কষ্ট হয়ে যায় গিয়া যাতে অন্যর কষ্ট হইত না এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়াইতে ইমামে ওলা পড়াইতা যাতে নমাজের মধ্যে অধিকাংশ লম্বা কিরাত হইত না অন্যর যাতে কষ্ট মাশাল্লাহ মাওলানা বাবুল আহমদ সাহেব বহুত দিনে দেখছে
জি অনায়কা ডায়সায়কা সাহেব আইসুন মাশা সাহেব আইয়ার জন্য আচ্ছা তো যাক তো সাহেব আইবে আপনারা বকু আমি আরো কিছু সময় আলোচনা করিলে দুরুশ্বরী পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি সালাম সম্পর্কে যে আমি দুই একটা মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এখন নবীজিয়ে ফরমান সালাম করতে হইলে সব আছে, বাট্টি সালাম লম্বা সালামর মধ্যে বেশ কম আছে। আল্লাহর রসুলে ফরমাইন খেও যদি শুধু খালি কয় আসসালাম আলাইকুম বন্দারা মল নমায় দশ নাকি দেব হইব, খেও যদি কয় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বন্দারা মল নমায় বিশ নাকি দেব হইব, খেও যদি কয় না সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ইব বারাকাত এই বন্দারা আমল নমার মধ্যে ত্রিশ নাকি আল্লাহ দান করবা সুবহান। এর লাগি লম্বা করে সালাম করলে ত্রিশ নাকি, এর লাগি সালাম হইল গিয়া সুন্নত, সালামর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। আল্লাহর বন্দেগান এর উপরে আমরা বিশেষ করি আমল হইত, তবে কয়েক ক্ষেত্রে সালাম নিষিদ্ধ আইছে জানা আছে। অবশ্যই আমি আবার হইয়ার প্রস্রাব পায়খানার হালত সালাম আমরা দিতাম না, নিষেধ। খাওয়ার মাসলা আইছে আখতা খাওয়াত খাও সালাম করে দিছে, না যাইজ না সালাম করে দিছে একজনে, খাওয়ার পরে আপনি জবাব দেখুয়া। অপরিচিত মহিলারে সালাম আপনি দিতেন না আপনার জন্য বেগানা, অপরিচিত পুরুষে মহিলা তেন সালাম দিতেন আপনার লাগি বেগানা। সালামর জন্য নিষিদ্ধ আছে রাস্তার দিকে, এটাও না বিভিন্ন জায়গাত গেছেন, এই মহিলা আপনার লাগি বিলকুল অপরিচিত তাও আপনার জন্য বেগানা, এই মহিলারে আপনি সালাম দিতানা আর মহিলায় পুরুষরেও সালাম দিতানা। সালাম তো এবাদত ঠিক আছে, কিন্তু ইনু সালাম ই এবাদত নিষিদ্ধ কেন আইল, ই মহিলা আপনার লাগি বেগানা এন লাগি আপনি সালাম দিয়া ইনু মাথা আপনার আমার লাগি নিষেধ, ইলা যদি ওই যেত তো সারায় সালাম করে মাথা শুরু করে দিলাম না হলো হইলেন হন চাই। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান আমরা যেন সালাম দেয় এক মুসলমান আর এক মুসলমান দে। সালাম সম্পর্কে বুখারি শরীফের প্রথম একটি হাদিস আনছেন, وقال النبي صلى الله عليه وسلم اي الاسلام خير يا رسول الله, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোনটা জিনিস ভালো, আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউমুত তুআম, মানুষরে খাবানি মানুষরে মেহমান নওয়াজি করা এটাই হলো ইসলামের মধ্যে বালাহাম, ওয়া তাকরাউস সালাম এ কন্যারে সালাম করা এটাই তাকসে গিয়াম ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসা ফাও কিম্বা তো না ফাও, আল্লাহর রাসূলে ফরমান ইসলামের মধ্যে বালাকাম হইল তুমি তেন মেহমান নওয়াজি করা। মেহমান নওয়াজি কইতে খালি গুছ দিয়ে মাস দি কানি তা নাই, মেহমান নওয়াজি আপনার বাড়ির যে কোনো একজন মেহমান আসছ, এতে যে কোনো মুসাফির আকুয়া যে কোনো একজন মেসাব আকুয়া যে কোনো একজন পরিচিত অপরিচিত ব্যক্তি আসক, আসার পরে আপনি যদি সা দিন শরবত দিন ভানি দিন এটাও মেহমানদারি। যে বাড়ির মানুষে এইভাবে মেহমান নওয়াজি করবা, যে ঘরের মহিলা জীবনে এইভাবে মেহমান নওয়াজি করবা, মানুষদের যথাসাধ্য খাওয়াইবা জীবনে মেহনত করিয়া জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে মেহমান নওয়াজি হইলে এই নবীর একটা সুন্নত আদায় হইল, এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন। যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা করত জানিয়া রাখবা লক্ষণটা বড় বালা, এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিন। বাড়িত মানুষ আসা যাওয়া করলে ই আসা যাওয়া একটা ভালো লক্ষণ, কারণ হইল কি তো এই বাড়িত আরাম পাইছে গতিকে মানুষ আইব না লোক চায় আইব, এর লাগে মেহমানদারি করা এটা নবীর এক সুন্নত। হামসায়াদারি পক্ষ থাকি আমরা সপ্তাহে টিফিন দেই মিয়া সাবরে, আপনারা পাঞ্জাগানা টিফিন দেব ওইন না অন্য সিস্টেমে পাক করি ইমাম সাহেবে খাইনি না টিফিন সিস্টেম না টিফিন দেওয়া হয় ওজন ইমাম সাবরে, আমরা সারাই রুটিন করিয়া সপ্তাহ বা পনেরো দিনে বা বিশ দিনে একদিন রুটিন আইল
বড় মেহনত করিয়া আমার মা বোন হকলে এখানের ইন্তজাম করিয়া দেই। ইটার মধ্যে একটা সাপ পাইবে, এটা একটা মেহমানদারি, আল্লাহর বন্দেগানের জন্য মিয়া সাবরে আমরা দেই। আমরার মহল্লার পক্ষ থেকে কোনো দাবি থাকে না যে তুমি সাবে ডিউটি করডা। ইটার পরে আপনার বাড়ির যে কোনো সময় একজন কুটুম আসছেন, যে কোনো বাইরে একজন মেহমান আসছেন, আসার পরে যদি যতটুক সম্ভব যদি আমরা মেহমান নওয়াজি করে, আমার নবীর একটা সুন্নতরে আমি আদায় করলাম। আর যে মানুষের নবীর সুন্নতরে পালন করব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কোনো আমার উম্মত হলে যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার সুন্নতরে যে মহব্বত করলো, যে আমারে মহব্বত করলো, কিয়ামতর দিন সে আমার সাথী হইয়া সে জান্নাত প্রবেশ করবো। সুবহানাল্লাহ। এর লাগি নবীর সুন্নত, সুন্নতের উপর আমরা আমল করতাম। মিসওয়াক করা হইল কি সুন্নত? নবীজি ফরমাইছেন, লাউলা আন আশুক আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল আশা ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন। আল্লাহর রাসূল ফরমায়েন, আমার উম্মত হলোর কষ্ট হইব, নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব হরিয়া দিলাইলা মনে হইলা মনে হর রক্ত নমাজের আগে তুমি তাহলে কি কর, মিসওয়াক কর, আর এশার নমাজটারে তুমি তেন তাখির হরিয়া পড়ো। হর রক্ত মিসওয়াক করো, ইন্দা কুল্লি সলাতিন দি মুরাদ ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ওয়াজুর আগে, আর ইমাম শাফি সাহেবের কৌল হইল গিয়া নমাজের আগে। এর লাগি যারা শাফি সাহেবরে মানছর ইমাম হিসাবে, এরা দেখবা ওজুর করে নমাজের আগে মিসওয়াক করডা, আর আমরা আবু হানিফার কৌল হইল গিয়া ওজুর আগে তুমি তেন মিসওয়াক করো। মিসওয়াক এমন একটি সুন্নত, যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতা ভার হয়, মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌটা ইমানই মত নসিব হইব। এর লাগি এত বড় একটা নবীর সুন্নত, আমরা প্রত্যেকের গর বাবা কল গ্রেড থাকে, আমরার গর ব্রাশ অধিকাংশ ব্রাশ থাকে, কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের গরের মধ্যে প্রায় গর মিসওয়াক নাই। ব্রাশ একটার পর একটা নর অনিনা না হয়ে যায়, ব্রাশ তো দরকার প্রয়োজন। আপনি দাঁত পরিষ্কার করতা, মুখ পরিষ্কার হইতো, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, ঠিক আছে। মুখে যদি দুর্গন্ধ হয় এমনিও মানুষও আপনারে ভালো হইতো না, ফরিস্তাও দূরে সরিয়া থাকবা। তবে ব্রাশ বিভিন্ন জিনিস ব্যবহার করে, কিন্তু মিসওয়াক আমরা ব্যবহার করি না, হরিণে হচ্ছে না সবসময় ভারতা না, তবে বাথরুমও গরো এগুড়া হোক মাঝে মধ্যে দেখি, আস্তে আস্তে আদত হইব গরো, কিন্তু মিসওয়াক থাকতো আমরা প্রত্যেক। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করি আমরা মুসলমান, মাতার চুল যে গেছেন সুন্নতি তরিকা চুল গোলাঘাট হইতো বাবা। মাতার চুলের মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ডিজাইন দেখা যায়, ওরে আল্লাহর বন্দেগান, চুল নেওয়ার ডিজাইন আমাদের মধ্যে বিলকুল আর হইতো না। আমরা মুসলমানের আওলাদ, আমরা মুসলমান হল, এর লাগি দয়া করিয়া চুলের ডিজাইন খেয়ে কসলো মোকাশাবাতুল কুলুব। ইমাম গাজ্জালির লেখা সেই কিতাব দেখলাম, ফেরাউনে খুব বেশি চুল দিয়ে একটা ডিজাইন করত, তার মধ্যে দুইটা খাসিয়ত আসলো। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো, একটা হইলো চুল আগে দিয়া রাখতো ডিজাইন করত খোহাল গুড়িয়া, আর দুই নম্বর আইল গিয়া ফেরাউনে খাফল কুলিয়া অলাপ বুতাম কুলিয়া খুব বেশি গুড়িত, মানে তার বুক বার করিয়া, শক্তিবাজ মানুষ দেখাইবার লাগি সবসময় বুক কুলিয়া খাফল সরাইয়া বুতাম কুলিয়া বুক বার করিয়া, শক্তিবাজ পাওয়ার দেখাইয়া ফখর করিয়া জমিন চলত। এর লাগি এই দুইটা বুড়া খাসিয়ত আমরা খেওরের মধ্যে এটা থাকত না, চুল সামনে দিয়ে খোফাল গুড়িয়া চুল না, আর দুই নম্বর বুতাম কুলিয়া আমরা কাপড় পরিধান করতাম না, এই দুইটা খাসিয়ত আসলো কার মধ্যে বলে ফেরাউনের মধ্যে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমায়েন, কালা তুতিমুত তুআম, মানসরে খাওয়ানি, ওয়া তাকরাউ সালাম, এক অন্যরে সালাম করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসা ফাও কিম্বাত নাও ফাও, তুমি দাইন সালাম করিও, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। বুখারী শরীফের অন্য হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রদ্দুস সালাম, এক মুসলমান
আর এক মুসলমানের উপর ফার্স্টটি হক আছে, এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা। দুই নম্বর হইল ইয়াদাতুল মরিজ, আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখার যাওয়া। ইয়াদাতুল মরিজ, বেমারিরে দেখার যাওয়া নবীর এক সুন্নত। আর দুই নম্বর হইল গিয়া মুসলমানের হক। আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমার, বেমারি আপনি দেখার যাইতা নবীর একটা সুন্নত। বেমারি দেখার পরে বেমারিরে সান্ত্বনা দিতা আপনি, তবে একটা দোয়া যদি ভারণ পড়ার চেষ্টা করবা। এটা আঞ্চন সামেস অবস্থা নেরাজা আলা হজরতর লেখা সেই কিতাব দেখলাম, বুখারি শরীফে জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চন। পরে আল্লাহর বন্দেগান, কোনো বেমারি দেখার লগে লাগে যদি ভারণ এই দোয়াটা পড়ি লাইতাম, আলহামদুলিল্লাহ ইল্লাযী আফানি লি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদিলা। বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত নাই। সুবহানাল্লাহ, এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই, ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম, এই বেমারি দেখিয়াও দোয়াটা আমরা ফড়িতাম। আর বেমারি দেখিয়া বেমারির ডর ডাকাইতাম না, আমরা বেমারি দেখা শেষ হইল আমরা কিছু নিয়মের উল্টা করি, বেমারি খবর পাইলাম বেমারি খাইন কিতা খাইন ওখান জানিয়া তান লাগি তান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম, বেমারিরে নিয়ে খাওয়াইতাম। বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ, আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই, বেশ করি আপেল আঙ্গুর লইলাম, ইতা গেলে শোনা যায় সব নিষিদ্ধ। ডাক্তারও কইছে আপেল না, আঙ্গুর না, অ্যাসিড হয়ে যাব, আম না, আমরা ওটা লইয়া যাই ও গরো সারায় খাইন, খাইন না নি, আচ্ছা হাকুয়া বালা বেমারি যেটা খাইন ইতা খেয়েও নিছিলেন, ই খবরও নাই। এর বাদ দেখা দেখি শেষিয়ার লগাইবা তে বাইসাপ যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইতা উতাম, যখন জান বেমারির আর হুশ জাগাত রইব, কইবা আমারে বকসাই দিতাম মনে আমি আর বাস্তা মুস্তাম না বলার। ইটাও তা করেন কিছু মানুষে ডর ডাকাইলেন, বেটি মানুষও করেন বেটাও মানুষও করেন, কোনো সময় মানুষে ভাই ভাজ দিন মাতি দিন। ওতো আমরার বাড়ির দোকানে বর্ডার সাইটে একবার একটা গণ্ডগোল হয়েছিল, বর্ডার সাইটে আগে আগে কোনো কোনো সময় গুলির অর্ডার দিত, তো বহুত আগের ঘটনা কয়ে 25 বছর আগের কম হইতো না, ওই সময় আমরা দেখা গেছি এক মানুষের ওখালেরই বা বিএসএফে গুলি করছে, বর্ডারও ভাইছে আনলিগেল ভাইছে অবৈধভাবে ভাইছে, আইনত তাই দোষী যার কারণে গুলি করছে হত্যা করছে, এনে কোনো সরকারের মানুষ বর্ডারও তান্ডে ভাইছে তান্ডে মারছে এটা এমন কোনো যায় আসে না। তবে দেখাত গেছেন প্রচুর মানুষ, আমরাও গেছি দেখাত, এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইত্রা ওদিকে দেখছেন গুলি করছে, কইত্রা আল্লাহ বাসাইছে যদি চকু ভাই হরত, আচ্ছা হইন যায় মানুষ মরিয়া শেষ, আল্লাহ বাসাইছে যদি চকু ভাই হরত। এর লাগি ওলা কোনো মাত আছে যেটা মাতর অর্থ ঠিক নাই, আমরা কোনো জাত মিল নাই। আমরা দেশ কিছু জিনিস প্রচলন হয়ে গেছে, তোরা আগে মাতিছি টিফিনের মাত হই নানি, মেসাব টিফিনের খানা খাই দিছুন হইতাম না, আমরা কই মেসাব টিফিন খাই দিছুন, মেসাব টিফিন খাইন দি খামলাই স্টিলের ওপর ওইগুলো দেশে আমাদের আওয়াজ হয়ে গেছে নানি, প্রচলন করে লইছি একবারে মেসাব টিফিন খাইছি, মেসাবে কয় ও খাইছি ও খাইছি, আসলে টিফিনের খানা খাইলিছুন ও আমরা ইকানওয়ালা দেশ আমরা। আরেকটা হইল গিয়া হয় বলে অমুকর গলা খুব সুন্দর, গলা সুন্দর না গলার সৌত সুন্দর, গলার আওয়াজ সুন্দর, ওখান আমরা কইতাম, তো এটাও আমরা কই খালি গলা সুন্দর, এখন খালা মানুষ গলা খেলা সুন্দর হয়েছে, তো এখানে আমরা ওলার আওয়াজ করলেছি, যার কারণে বেমারির খবর পাইলে দেখা যাইতা। এটা নবীয়েও দেখাত গেছেন খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত, যাইতাম তো ইনশাল্লাহ। আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা, আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত শিফা, আর এক নিয়ামত আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা। ভাই মুসলমান, কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে হয়ে যায় ডাক্তারের কাছে যায়, মিয়া সাহাবর কাছে যায়, সাহাবর কাছে যায়, যাইন নিনারা যায়, খেনে যায় বলে একদম